হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পারতেছেন আমরা আজকে চাঁদপুরের উদ্দেশ্যে চিটাগং থেকে রওনা দিলাম। দেখতে পারতেছেন আমি এবং আমার ছোট ভাই, দেখতে পারতেছেন ও আমাকে দেখাচ্ছিল বাইরের পরিবেশটা, বাইরে সিএনজি যে সিএনজি যাচ্ছিলাম ওইখানে একটা জিনিস দেখাচ্ছিল। সো ভিউয়ার্স, আমাদের এটা ফার্স্ট ব্লগ, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদেরকে পুরা ভিউটা দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি, ততটুকু দেওয়ার চেষ্টা করব, দেখাবো আপনাকে চিটাগং থেকে কিভাবে আপনি ট্রেনে করে চাঁদপুর যেতে পারেন এবং সর্বোচ্চ কম খরচে যেতে পারেন, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, ওই সময় টিকিট কাটার সময় আপনার টিকিটটা ইয়ে করার টাইম পাইনি। সো আমাদের দুজনের টিকিট নিয়েছিল আপনার 80-160 টাকা নিয়েছিল। সো আমরা ট্রেনে ওঠার পর আবার ভিডিও শুরু করলাম এবং আমি আমার ভাই কথা বলতেছিলাম কিছু ব্লগের ব্যাপারে। সো আপনারা একটু তাড়াতাড়ি যদি আসতে পারেন তাহলে আপনারা টিকিট পাবেন, আদারওয়াইজ আপনাদেরকে দাঁড়া থাকতে হবে, কারণ অনেক লম্বা সিরিয়াল ধরে আমি ওই সময় ক্যামেরাটা বার করতে পারি নাই। সো এই জন্য আপনাদেরকে দেখাতে পারি নাই কি লম্বা সিরিয়াল যে ধরা লাগে চিটাগাং থেকে চাঁদপুর যাওয়ার সময়। সো সকালে যদি যারা ট্রেনে যাবেন আপনারা একটু তাড়াতাড়ি করে বের হবেন, এই ধরেন যেমন 4:00, 4:30, 5টার দিকে বের হয়ে যাবেন, যাদের আশেপাশে বাসা বের হয়ে গেলেই হবে, কারণ আপনারা খুব তাড়াতাড়ি টিকিটটা পাওয়া যাবেন। আর আপনার টিকিট দেওয়ার জন্য আপনার সিরিয়াল আলাদা আলাদা আছে, আপনার মেয়েদের জন্য আলাদা সিরিয়াল আছে, ছেলেদের জন্য আলাদা সিরিয়াল আছে। সো আপনি আপনারা ভিউ দেখেন। সো ভিউয়ার্স, যাত্রাপথে কিছু পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য আছে, ওগুলো আপনারা উপভোগ করেন অ্যান্ড কমেন্টে জানাবেন কীরকম আপনার সীতাকুণ্ড সাইডটা কীরকম, আপনার অবশ্যই কমেন্টে জানাবেন ভিউয়ার্স।